হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এট টিউশন পয়েন্ট। তো আশা করি তোমালোকে সবাই ভালে আছা। তো আজি আমি আলোচনা করিম ক্লাস 10 ম্যাথমেটিক্স NCERT আর চ্যাপ্টার 6 থিওরাম 6.3 উপপাদ্য 6.3টো আজি আমি আলোচনা করি। তো 6.3 কি আছিল চা? আমার উপপাদ্যটো আছিল যদি দুটা ত্রিভুজৰ অনুরূপ কোণবোৰ সমান। দুটা ত্রিভুজ লওয়া গেল, একটা নাম দিল আমি এ বি সি, আর একটা নাম দিল পি কিউ আর। আমি দুটা ত্রিভুজ লৈছো আর সিহতর অনুরূপ কোণবোৰ যদি সমান হয়, এটো তেওঁলোকে দি দিছে, তেন্তে সিহতর অনুরূপ বাহুবিলাকর অনুপাত, অর্থাৎ এ বি অনুরূপ বাহু কি হব? পি কিউ হব। অর্থাৎ এ সি অনুরূপ বাহু কি হব? পি আর হব। এই অনুরূপ বাহুবিলাক কি হব? সমান হব বা সমানুপাতত। আর সেই ত্রিভুজ দুটা 36, আর ত্রিভুজ দুটা কি হব? 36 হব। তো ইয়ার কারণে আমি দুটা ত্রিভুজ আমার নিশ্চয় লাগিব, আর সেই ত্রিভুজ দুটা কেন হব লাগিব? সিহঁতর অনুরূপ কোণ বিলাক সমান হব লাগিব। তেতিয়াহলে কি হব? ত্রিভুজ দুটা দুটার অনুরূপ বাহু বিলাকও সমান হব, আর তেতিয়া ত্রিভুজ দুটা কি হব? 36 হব। আর আমি সেইটো ইয়াত প্রমাণ করি। তার কারণে আমি দুটা ত্রিভুজ লৈ লৈছো। ধরা হল এ বি সি, অর্থাৎ এ বি সি, আর ত্রিভুজ পি কিউ আর, দুটা ত্রিভুজ পি কিউ আর, এই দুটা হয়েছে আমার ত্রিভুজ। এবার সব আর সিহঁতর কোণ কেইটা হয়, যেহেতু আমার অনুরূপ কোণ বিলাক সমান বলে দিছে, গতি এই এ বি সি ত্রিভুজর এঙ্গুল এ টু, এই পি কিউ আর ত্রিভুজর পি কোণর সমান। নেক্সট এই বি কোণটো, এই এঙ্গুল বি কোণটো, এইটো ত্রিভুজর বি কোণ আর ইয়ার এইটো ত্রিভুজর কিউ কোণটো সমান, অনুরূপ কোণ। নেক্সট সিও আর কোণর সমান, অর্থাৎ এই কোণটো এই কোণর সমান, ইয়ার অনুরূপ কোণ, আর এটা আমার দিয়া আছে। এটিকে আমি প্রমাণ করব লাগে, তেতিয়াহলে এই কোণ যদি অনুরূপ কোণ বিলাক যদি সমান হয়, তেনেহলে সেই বাহু বিলাক সমানুপাতক থাকিব, অর্থাৎ এই এ বি বাই পি কিউ, এই বাহুটো সমানুপাতক হব, আর পি আর বা বাই এ সি বা এ সি বাই বি আর, মুঠতে এই বাহুবিলাক কি হব? সমানুপাতক। এটা আমি প্রমাণ করে করব। তার কারণে আমি অঙ্কন করব লাগিব কিছু। আমি অঙ্কন করেছি কি এস এইচ সংযোগ করা হবে। চল ইয়াত আমি এস আর এইচ সংযোগ করেছো, যত নাকি পি কিউ ইকুয়াল এ এস, পি কিউ অর্থাৎ ইয়ার পরা যিমানখিনি দূরত্ব হব, বাহুটোর দৈর্ঘ্য হব, সেইখিনি এ এস সর সমান হব, অর্থাৎ এ এস ইয়ার সমান হব, মানে ইয়ার যিমানখিনি আছে ইয়াতো সিমানখিনি দৈর্ঘ্য আছে বাহু। সেনেকে ধরি ইহতক আমি কি করেছো? পি আর, অর্থাৎ ইয়ার পরা পি আর দূরত্ব আমি ইয়াত এ এইচ অঙ্কন করাকে আমি কি করেছো? এস এইচ সংযোগ করেছো। তো এইখানে কাম আমি অঙ্কন করে দিচ্ছি। এটাকে আমি প্রমাণ করার কারণে আমি এই দুইটা ত্রিভুজ লাম, যে এটি আমি প্রমাণ করি। প্রমাণ এইবার আমি এই দুয়োটা ত্রিভুজৰ পৰাই, এই দুয়োটা ত্রিভুজরে আমার ইয়াৰে যেটো আমার পি কিউ বাহু আছে, এই ত্রিভুজর এই বাহুটো এই বাহু সমান, আমার দিয়া আছে পি কিউ বাহুটো সমান, কার এ এস বাহু সমান, আর এটা তুমি কত পালা অঙ্কনতে, আমি এটা অঙ্কনত লিখে লৈছো নাই, তো আমি অঙ্কন মতে। নেক্সট চোৱা, এইটো ত্রিভুজ আর এইটো ত্রিভুজৰ মাজত আর কি দিয়া আছে? এই কোণটো এই এঙ্গুল পির সমান, কত সরস কবাদ দিয়া আছে নাকি? এঙ্গুল এ ইকুয়াল এঙ্গুল পি সমান, আমি লিখে এঙ্গুল এ ইকুয়াল এঙ্গুল পি সমান আছে, আমি কত পালো? এটা আমাক দিয়া, কারণ আমার উপপাদ্যর মাজতেই দিয়া আছে। এইটো যদি দুটা ত্রিভুজৰ অনুরূপ কোণ বিলাক সমান, তো অনুরূপ কোণ সমান। তাৰ পিছত আকৌ আমি ইয়াত লিখিছিলো
অঙ্কন মতে আচ্ছা দেওয়া আছে অঙ্কন অঙ্কন মতে আমি লিখেছিল পি আর ইকুয়াল এ এইচ, অর্থাৎ পি আর এইখিনির দূরত্ব দৈর্ঘ্য এ এইচ এর সমান। আমি একটু অঙ্কন করি, গতিকে আমি লিখি পি আর, পি আর ইকুয়াল এ এইচ। এটা যদি বোধ হয় কিয় আমি রিজাল্টটু কম আমি অঙ্কন লিখে দিচ্ছি, অর্থাৎ অঙ্কন অঙ্কন মতে। এইবার চোৱা যেতিয়া কোনো এটা ত্রিভুজত এটা কোণ আৰু দুটা বাহু মিল থাকে তেতিয়া ত্রিভুজ দুটা সর্বাঙ্গ হয়, হয় না? তো আমি ইয়াতে লিখিম, এতেকে চোৱা এই ত্রিভুজ এ এস এইচ সর্বাঙ্গ হয়, কাৰ ত্রিভুজ পি কিউ আর, কিয় সর্বাঙ্গ হয়? কারণ ইয়ার একটা বাহু অর্থাৎ সাইড, একটা অ্যাঙ্গল অর্থাৎ এ, আর একটা সাইড অর্থাৎ এস, অর্থাৎ এস এ এস চর্ত হবে। এটা সর যদি ত্রিভুজ দুটা হব তাহলে আমি এই কিউ কোণ আর এই এ এস এইচ কোণটো, কারণ ইয়াত আমি যদি ডাইরেক্ট এস কোণ কব তেনেহলে চাই ইয়াত দুটা কোণ আছে, এটা হব এস এইচ এস বি, এটা হব এ এস এইচ, গতিকে আমার এইটো কোণ আর এইটো কোণ, যেহেতু এইখিনি ত্রিভুজ আর এইখিনি ত্রিভুজ সমান, তেনেহলে এই কোণটো এই কোণৰ সমান হব, গতিকে আমি কব পারি অ্যাঙ্গল, এতেকে যেহেতু ত্রিভুজ দুটা সর্বাঙ্গ হম, গতিকে আমি কব পারি অ্যাঙ্গল কিউ কোণটো সমান হয়ে আছে, কার এ এস এইচ, এ এস এ আমার কেনে কিয় পাম, কারণ সি পি সি পি মতে অনুরূপ অংশ, সর্বাঙ্গ অংশ ত্রিভুজের অনুরূপ অংশ, যার কারণে আমি কব পারি। কিন্তু সবার কিন্তু আমার দেওয়া আছে কি অ্যাঙ্গুল কিউ ইকুয়াল অ্যাঙ্গুল বি, অর্থাৎ অ্যাঙ্গুল বি ইকুয়াল অ্যাঙ্গুল কিউ, সো কিন্তু আমার দেওয়া আছে অ্যাঙ্গুল কিউ ইকুয়াল অ্যাঙ্গুল বি, এটা আমার এটা আমি ইকুয়েশন নাম্বার ওয়ান বলে দিই, আর একটু দিয়া আছে যেহেতু অ্যাঙ্গুল কিউ ইকুয়াল অ্যাঙ্গুল বি, এটা আমি ইকুয়েশন নাম্বার টু বলে দিই। দেওয়ার পিছত এবার শোন, যদি অ্যাঙ্গুল কিউ ইকুয়াল অ্যাঙ্গুল এ এস এইচ হয় তাহলে অ্যাঙ্গুল কিউ ইকুয়াল অ্যাঙ্গুল বি হব, কারণ এটা আমার দেয়াই আছে, গতিকে আমি এই ইকুয়েশন নাম্বার ওয়ান এ আর ইকুয়েশন নাম্বার দুই পড়া পাব, এই দুটা ত্রিভুজের পর আমি কব পারি যেহেতু ই ইয়ার সমান আক ই ইয়ারও সমান, তাহলে অ্যাঙ্গুল বি আর অ্যাঙ্গুল এ এস একে, গতিকে আমি কব পারি অ্যাঙ্গুল কিউ ইকুয়াল অ্যাঙ্গুল বি ইকুয়াল অ্যাঙ্গুল এ এস এ, এটা আমি কব পারি না, ডেফিনেটলি কব পারি। তাহলে আমার ছ অ্যাঙ্গুল কিউ এইটো কার সমান, ইয়ার সমান, নেক্সট ইয়ার সমান, এটাই ছ। এতেকে যদি এই কোণটো ইয়ার সমান তেনেহলে ছ আর ত্রিভুজ দুটা সমান সর্বসম, তেনেহলে এই কোণটো এই কোণ আমার কি হয় অনুরূপ কোণ হয়, অর্থাৎ আমি কব পারি এতেকে অ্যাঙ্গুল বি কোণটো এ এইচ এইচ সমান অ্যাঙ্গুল এ এইচ এইচ, কিয় অনুরূপ কোণ। এতিয়া যদি আমি অনুরূপ আমি জানো যদি অনুরূপ কোণ সমান হয়, অর্থাৎ ধরা এই দুটা যদি অনুরূপ কোণ দুটা সমান হয় তাহলে এইটো কি হব, যেহেতু ছেদ করা রেখা দুটা সমান্তরাল হব, বুঝা গেল? আমি ক্লাস নাইনের উপবেদ্য পাইছিল যদি এটা সরল রেখা এটা তীর্যকে ছেদ করে, ছেদ করার পিছত যদি সিহঁতর অনুরূপ কোণবিলাক সমান হয়, অর্থাৎ এই অ্যাঙ্গুল বি কোণটো অ্যাঙ্গুল এ এস এইচ, অ্যাঙ্গুল বি কোণটো অ্যাঙ্গুল এ এস এইচ সমান হয় অনুরূপ কোণবিলাক, তাহলে আমি কব পারি এস এইচ
সমান্তরাল বিসি, তাহলে রেখা দুটা সমান্তরাল, তাহলে আমি কম এস এইচ সমান্তরাল বি সি। এটা চ যেতে এটা এইটো সমান্তরালকে যেতে এটা ত্রিভুজত আঁকা যাব, থেলসর প্রথম উপপাদ্য মতে ত্রিভুজের এই বিপরীত বাহুবিল একে সমানুপাত থাকে। এটা ত্রিভুজের তৃতীয় বাহুর যেতে ই সমান্তরাল হয়ে গেল, আমি সমান্তরাল পাই গেল, তাহলে বোঝা গেল এই বাহু দুটা কি আছে একে সমানুপাত আছে। এতেকে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি থেলসর উপ উপপাদ্য মতে, থেলসর উপপাদ্য মতে আমি ত্রিভুজ এ বি সি কি কব পারি চা, এ এস বাই এস বি, এ এস বাই এস বি ইকুয়াল এ এইচ বাই এইচ সি ইকুয়াল এ এইচ বাই এইচ সি, এইটো আমি থেলসর উপপাদ্য মতে কব পারি। ইয়াক আমি কি করি উল্টাই এমপ্লাইজ, আমি লিখি এস বি বাই এ এস ইকুয়াল এইচ সি বাই এ এইচ। এইবার ইহতক আমি উভয় পক্ষ এক এক যোগ করি, ঠিক আছে, তো আমি এম প্লাস উভয় পক্ষ অর্থাৎ এতে কি আছে এস বি এস বি বাই এ এস প্লাস ওয়ান ইকুয়াল এইচ সি বাই এ এইচ প্লাস ওয়ান, আমি উভয় পক্ষ এক যোগ করি, আমি উভয় পক্ষ এক এক যোগ করিলো। এবার চাওক এক যোগ করার পিছত ইয়ার তলত আমি লসাগু কি পাম এ এ, ইয়াত একবার যাব এক এস বি গুণ এস বি প্লাস ইয়ার তলত এক আছে এক ইয়াত একবার অর্থাৎ এ এস ইকুয়াল ঠিক সেইদরে ইয়াত এ এইচ বাই এইচ সি প্লাস এ এইচ, এইটো এ এইচ হব এ এইচ অর্থাৎ এইচ সি এইচ সি প্লাস এ এইচ বাই এ এইচ, এ এইচ ইয়াত আছে আমার লকাগু লৈছো এ এইচ ইয়াত একবার, তো ইয়াত এইচ সি আৰু ইয়াত এক এই এ এইচ এ এইচ। এইবার চাওয়া এই এস বি আর এ এইচ যোগ করলে এস বি এইখিনি যোগ এ এইচ যদি যোগ করা যায় তাহলে আমি এই টোটেল বাহুটো পাম অর্থাৎ এ বি বাই কি পাম আমি এ এস পাম ইকুয়াল ইয়াত চাওয়া এইচ সি, ইয়ার পর এইখিনি এই খণ্ডখিনি যদি আমি এই খণ্ডর লগত জোড়া যাও তাহলে আমি এ সি পাম আর তলত আছে আমার এ এইচ। এবার আমি ইহঁতক ওলোটাই লৈছিলো, এবার আমি আকৌ ইহঁতক আগৰ অৱস্থাত লৈ লওঁ অর্থাৎ এ এচ বাই এ বি ইকুয়াল এ সি বাই এ এইচ। এইবার চোৱা আমার এ এস ইয়াত আমার দিয়া আছে এ এস মানে কি দিয়া আছে আমার পি কিউ দিয়া আছে, তো আমি ইয়াত লিখিম পি কিউ বাই এ আর দিয়া আছে পি আর ইকুয়াল এ এইচ দিয়া আছে অর্থাৎ এ এইচ ইকুয়াল আমি লিখব পারি পি আর আর উপর আছে এ সি, তাতে ইয়ার কারণটো আমি কি বলে লিখিম সব যেহেতু আমার অঙ্কন দিয়া আছে অঙ্কন মতে লিখি অঙ্ক মতে আমি অঙ্কন মতে এইখানে আমি কব পারি। এইবার আমি ইহত একেদরে পি কিউ বাই এ বি পি কিউ বাই এ বি আর এ সি অর্থাৎ এ সি বাই পি আর অর্থাৎ পি আর এই টোটেল বাহুটো ইয়ার সমানুপাতত হয়ে গেছে আর ইয়ার টোটেল বাহুটো ইয়ার সমানুপাতত হয়ে গেছে, ঠিক সেইদরে আমি দেখাব পারি আমি এটা লিখে
একে ধরে আমি দেখাব পারি। আমি কি দেখাব পারি? আমি ইয়াত দেখাব পারি যে এ বি বাই পি কিউ সমান বি সি বাই কিউ আর, বি সি বাই কিউ আর এটা আমি দেখাব পারি ফেলসত উপকার হবে। গতি এটা আমি দিম চারি নম্বর দিম এটু, আর আমি যেটা অঙ্কন তালিকাতে লিখেছিলাম এটুক আমি তিন নম্বর দিই। গতিকে এই তিন আর চারি যদি তুমি একলগ করে দিয়া হয়ে গেল আমার তোমার। গতিকে ইকুয়েশন নম্বর থ্রি আর ইকুয়েশন নম্বর ফোর এই দুইটার পর চাওয়া ইয়াত এ সি আমার ইকুয়েশন নম্বর আছে পি কিউ ইকুয়াল এ বি, পি কিউ এ বি তো এইটো ইয়ার আমার এ সি, এ সি বাই পি আর আর বি সি বাই কিউ আর, অর্থাৎ এই দুটা কমন আছে তো আমি লিখি পি কিউ বাই এ বি ইকুয়াল এ সি বাই পি আর ইকুয়াল বি সি বাই কিউ আর, অর্থাৎ পি কিউ বাই এ বি, পি কিউ বাই এ বি নেক্সট এ সি বাই পি আর, অর্থাৎ এ সি বাই পি আর আর নেক্সট বি সি, অর্থাৎ বি সি ইকুয়াল কিউ আর, অর্থাৎ তিনটা বাহু একটা সমানুপাত আছে দুইটা ত্রিভুজে, গতিকে এটা আমার প্রুফ হয়ে যায়। গতিকে লেখাত সরু হয়েছে অলপ, কিবা জমি থাকা হেন হয়েছে, কারণ গণিতটো বহুত লম্বা হয় হয়ে গেছে মানে বুঝাতে বুঝাতে ড্রটো তোমালোক প্রথমতে করে লওয়া, আর যেটা মানে কথাবিলা কই গেছিল তো তোমালোকে লগালগ উঠাই লওয়া তেতিয়াহলে তোমালোকে বুঝি পাবা। আর প্রথম কামটো হল ক্লিন ভাবে ডায়াগ্রামটো আঁকি লওয়া। তো আজি এইখিনি, নেক্সট ক্লাসত আকৌ লগ পাম।